সুরা ফাতিহা একসঙ্গে নাজিল হওয়া পূর্ণাঙ্গ সুরা। এ সুরাটি মানুষের অন্যতম দোয়া ও সেফা। সুরা ফাতিহার আমলে রয়েছে চমৎকার ফজিলত ও বৈশিষ্ট্য। একসঙ্গে নাজিল হওয়া পূর্ণাঙ্গ সুরা এটা। এ সুরাটি মানুষের অন্যতম দোয়া ও সেফা। সুরা ফাতিহার আমলে রয়েছে চমৎকার ফজিলত ও বৈশিষ্ট্য। সুরাটি বিশুদ্ধভাবে শেখার সুবিধার্থে এর আমল ও ফজিলতগুলো তুলে ধরা হলো। সুরা ফাতিহার বিশেষত্ব হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুত প্রাপ্তির শুরুর দিকেই সুরা ফাতিহা একসঙ্গে নাজিল হয়েছে। নামাজের জন্য এ সুরাটি পড়া বাধ্যতামূলক। এ সুরাটি পড়া ছাড়া নামাজ হয় না। সুরাটি মুমিন মুসলমানের জন্য সব ধরনের দোয়া। এ কারণেই কোরআন পড়া শুরু করলেই সবাইকে এ সুরাটি দিয়েই শুরু করতে হয়। এটি একদিকে যেমন উম্মুল কোরআন, আবার এটি কোরআনের ভূমিকাও বটে। সুরা ফাতিহার আমলের বৈশিষ্ট্য। সুরা আল ফাতিহা সব রোগের মহৌষধ। এ সুরার আমলের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট দিকনির্দেশনা দিয়েছেন। সুরা ফাতিহার আমলের অন্যতম বৈশিষ্ট্যগুলো হল, এর থেকে বড় হযরত জাফর সাদিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, সুরা ফাতিহা 40 বার পাঠ করে পানির ওপর দম করে কোনো জ্বরে আক্রান্ত লোকের মুখমণ্ডলে ছিটিয়ে দিলে এ সুরার বরকতে আল্লাহ তাআলা জ্বর দূর করে দেন। ফজরের সুন্নত ও ফরজ নামাজের মধ্যবর্তী সময়ে 41 বার সুরা ফাতিহা পড়ে চোখে ফু দিলে চোখের ব্যথা দূর হয়। শেষ রাতে সুরা ফাতিহা 41 বার পড়লে আল্লাহ তাআলা বান্দার রিজিক বাড়িয়ে দেন। 40 দিন নিয়মিত সুরা ফাতিহা পড়ে পানিতে ফু দিয়ে অসুস্থ ব্যক্তিকে পান করালে আল্লাহ তাআলা ওই ব্যক্তির অসুস্থতা দূর করে দেন। কেউ কেউ সুরাটি গোলাপ, জাফরান এবং কস্তুরি দিয়ে চিনির রেকাবিতে লিখে তা পানি দ্বারা ধুয়ে 40 দিন পান করালেও রোগী সুস্থ হয়ে ওঠেন। দাঁতের ব্যথা, পেটের ব্যথা, মাথা ব্যথার জন্য 7 বারের সুরা পাঠ করে দম করলেই আল্লাহ তাআলা এসব ব্যথা দূর করে দেন। সুরা ফাতিহার প্রমাণিত যে কোনো রোগে এ সুরার আমল কার্যকরী। হাদিসের বর্ণনায় এসেছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একবার সাহাবাদের একটি দল পানির জন্য এক পানির কূপওয়ালার কাছে গেলেন। তাদের সে সময় কূপওয়ালাদের একজনকে বিচ্ছু অথবা সাপে দংশন করেছিল। কূপওয়ালাদের এক ব্যক্তি এসে বলল, আপনাদের মধ্যে কোনো মন্ত্র জানা লোক আছে কি? এ পানির ধারে বিচ্ছু বা সাপে দংশন করা একজন লোক আছে। সাহাবাদের মধ্য থেকে একজন হযরত আবু সাইদ খুদ্রি গেলেন এবং কয়েকটি ভেড়ার বিনিময়ে তার উপর সুরা ফাতিহা পড়ে ফু দম করলেন দেন। এতে সে সাপ কিংবা বিচ্ছুর দংশনে আক্রান্ত ব্যক্তি ভালো হয়ে গেল এবং তিনি ভেড়াগুলো নিয়ে সঙ্গীদের কাছে আসলেন। তারা সাহাবারা এটা অপছন্দ করল এবং বলতে লাগল, আপনি কি আল্লাহর কিতাবের বিনিময় গ্রহণ করলেন? অবশেষে তারা মদিনায় পৌঁছে বিশ্বনবীকে বললেন, হে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর কিতাবের বিনিময় গ্রহণ করেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যেসব জিনিসের বিনিময় গ্রহণ করে থাক তার মধ্যে আল্লাহর কিতাব অধিকতর উপযোগী। বুখারী। অন্য বর্ণনায় আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা ঠিক করেছ, ছাগলের একটি ভাগ আমার জন্য রাখো। বুখারী ও মুসলিম। সুরা ফাতিহার গুরুত্ব ও বৈশিষ্ট্য। মুমিন মুসলমানের জন্য সর্বশ্রেষ্ঠ কোরআনী দোয়া ও আমল হচ্ছে সুরা ফাতিহা। আল্লাহ তাআলা এই সুরায় নিজের ও বান্দার মধ্যে সব করণীয় ভাগ করে নিয়েছেন, তাই সুরা ফাতিহা ছাড়া আল্লাহর নৈকট্য অর্জন করাও সম্ভব নয়। এ সুরার গুরুত্ব সম্পর্কে হাদিসের একাধিক বর্ণনা রয়েছে। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ উম্মুল কোরআনের মতো তাওরাত ও ইঞ্জিলে কিছু নাজিল করেনি। এটিকেই বলা হয় আসর সাবুল মাছানি, যা বারবার পঠিত 7টি আয়াত, যাকে আমার ও আমার বান্দার মধ্যে বটন করা হয়েছে, আর আমার বান্দার জন্য তাই রয়েছে, সে যা চাইবে। নাসাই, মুসনাদে আহমদ। হযরত সাইদ ইবনে মুয়াল্লা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি মসজিদে নামাজ আদায় করছিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, কিন্তু তিনি তার ডাকে সাড়া দেননি। অতঃপর নামাজ শেষ হলে বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নামাজ পড়ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ কি বলেনি? হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহ ও তার রাসূলের ডাকে সাড়া দাও যখন তোমাদের ডাকা হয়। সূরা আনফাল আয়াত 24। অতঃপর আমাকে বললেন, মসজিদ থেকে তোমার বের হওয়ার আগেই আমি তোমাকে অবশ্যই কোরআনের সবচেয়ে মহান সূরাটি শিখিয়ে দেব। তারপর তিনি আমার হাত ধরলেন। যখন তিনি মসজিদ থেকে বের হতে চাইলেন, তখন আমি তাকে স্মরণ করিয়ে দিলাম, আপনি কি আমাকে বলেননি যে তোমাকে আমি কোরআনের সবচেয়ে মহান সূরাটি শিখিয়ে দেব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুরাটি হচ্ছে এটি সাবুল মাছানি এবং কুরআনুল আজিম, যা আমাকে দেয়া হয়েছে। নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ, মুসনাদে আহমদ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাম উপস্থিত ছিলেন। হঠাৎ জিবরিল আলাইহিস সালাম উপর দিকে একটি শব্দ শুনতে পেলেন এবং আকাশের দিকে তাকিয়ে বললেন, এ হচ্ছে আকাশের একটি দরজা যা আগে কখনো খোলা হয়নি। সে দরজা দিয়ে একজন ফেরেশতা অবতীর্ণ হলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আপনি 2টি নূরের সুসংবাদ গ্রহণ করুন, যা আপনাকে প্রদান করা হয়েছে তা আপনার আগে আর কোনো নবীকে দেয়া হয়নি, তা হল সুরা ফাতেহা এবং সুরা বাকারার শেষ 2 আয়াত। আপনি সে 2টি থেকে কোনো অক্ষর পড়লেই তার প্রতিদান আপনাকে প্রদান করা হবে। মুসলিম, ইবনে হিব্বান।
সুতরাং আমল ইবাদত ও রোগমুক্তিতে মুমিন মুসলমানের উচিত সুরা ফাতিহার আমলে নিজেকে সম্পৃক্ত রাখা, বিশুদ্ধভাবে সুরা ফাতিহা শিখে নেয়া, কেননা সুরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, আর তা নামাজের প্রতিটি রাকাতে পড়তে হয়। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সুরা ফাতিহার তেলাওয়াত ও আমলের মাধ্যমে অসুস্থতা ও সমস্যা থেকে মুক্তির পাশাপাশি সুরাটির যাবতীয় ফজিলত ও বরকত লাভ করার তৌফিক দান করুন। সুরার হক অনুযায়ী ইবাদত ও সাহায্য প্রার্থনার করার তৌফিক দান করুন। আমিন।